আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে মসজিদে সূত্রা করতে হবে কি হবে না, আর যদি করতে হবে তো তার দলিল কি? তো আসলে সূত্রার হুকুমটা আম আছে, মসজিদ হোক বা অন্য জায়গা হোক, যে কোনো জায়গা হোক সূত্রা করতে হবে, সূত্রা করা জরুরি ফরজ। আর সূত্রা না করার যত হাদিস আছে সব জয়ীফ আছে, তো সূত্রা করতে হবে, সূত্রা দিয়ে নামাজ পড়াটা হয়েছে ফরজ ওয়াজিব। মসজিদে হোক যেখানে সূত্রা দিতে হবে, এর দলিল দেখেন, ইমাম বাগাভি হাদিস একটা বর্ণনা করেছেন সারহুস সুন্নার মধ্যে, আর হাদিসটা হচ্ছে সহি। قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى احدكم فليستتر وليقترب من السترة فان الشيطان يمر بين يديه। তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে, ফলিয়াস্তাতির যেন সূত্রা করে, ওয়ালিয়াক্তারিব মিনা সূত্রা, আর সূত্রার নিকটে যেন দাঁড়ায়, আর নিকটে থেকে আমরা সূত্রা থেকে 3 হাত দূরে। ফাইন শয়তানা ইয়ামুর রুবাইনা ইয়াদাইহি, আর কেন সূত্রা করবে, যে শয়তান ওই মানুষের আগা দিক দিয়ে পার হবে, যে নামাজ পড়বে মুসাল্লির আগা দিক দিয়ে পার হবে। তো এই হাদিসে বলা হলো যে তোমাদের মধ্যে যখন কেউ নামাজ উঠে সূত্রা করবে, আর সূত্রার নিকটে যেন দাঁড়ায়, আর কেন সূত্রার নিকটে দাঁড়ায়, সূত্রা কেন করে, যেন শয়তান তার আগা দিক দিয়ে পার হবে, সূত্রা দিয়ে নামাজ না পড়লে শয়তান তার আগা দিক দিয়ে পার হবে। আর একটা মতলব বর্ণনা করলাম আমি, যে নিকটে দাঁড়াবার মতলব হলো সূত্রা থেকে 3 হাত দূরে নিকটে দাঁড়াইতে হবে, 3 হাত নিকটে। তো এই হাদিসটা আম হলো, মসজিদ বলেন যে কোনো জায়গা, এই যা সল্লা যখন নামাজ পড়বে, মসজিদে পড়ুক বা বাইরে পড়ুক, সূত্রা করতে হবে। আর একটা হাদিস দেখেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, লা তুসাল্লি, আর একটা নুসখাতে আছে লা তুসাল্লু ইল্লা ইলা সূত্রা, বিনা সূত্রাতে তোমরা নামাজ পড়িও না। তো মসজিদে নামাজ পড়েন চাই বাইরে পড়েন, বিনা সূত্রাতে নামাজ পড়িও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তার মানে কি বুঝালো যে সব জায়গাতে সূত্রা দিতে হবে। আর একটা হাদিস, এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদের, এটাও সহিহ হাদিস, ইযা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রা ওয়ালিয়াদনু মিনহা, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে তো সূত্রা দিয়ে নামাজ পড়ে, আর সূত্রার নিকটে যেন নামাজ পড়ে। তো হাদিসে দেখেন, তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে তো সূত্রা দিয়ে নামাজ পড়ে, যখন নামাজ পড়বে সূত্রা দিয়ে পড়তে হবে, মসজিদে পড়ুক বা বাইরে। এসব হাদিসগুলো আম হাদিস। তারপর মসজিদে সূত্রা দেওয়া সম্পর্কে, সূত্রা করে নামাজ পড়া সম্পর্কে একটা হাদিস বুখারিতে আছে, বুখারি 502 নম্বর হাদিস, কুনতু আতি মা সালমা তাবনিল আকওয়া ফাইসাল্লি ইনদাল উস্তাওয়ানা আল্লাতি ইনদাল মুসহাব ফাকুলতু ইয়া আবা মুসলিম আরাকা তাতাহাররাস সালাতা ইনদা হাদিহিল উস্তাওয়ানা فقال اني رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاه عندها। উনি বলছেন, ইয়াজিদ ইবনে আবি উবাইদ তাবেঈ, উনি বলছেন যে আমি সালমা ইবনে আকওয়ার সঙ্গে আসতাম আর মসজিদে, আর সালমা ইবনে আকওয়া মসজিদে নামাজ পড়তেন মুসহাফের যেটা খাম্বা, ওই খাম্বাটাকে সামনে করে। তা আমি বললাম, এই আবু মুসলিম, মানে সালমা ইবনে আকওয়ার এটা কুনিয়াত, আমি আপনাকে দেখছি যে এই খাম্বাটাকে সামনে করে, পিলারটাকে সামনে করে নামাজ পড়ছেন, এটা মসজিদের নামাজের ঘটনা। তো উনি বলছেন, ইন্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাস সালাত ইনদাহা, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাম্বাটাকে, এই পিলারটাকে সামনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যেও পিলারকে সামনে করে নামাজ পড়েছেন। তো এইসব হাদিসগুলোতে বোঝা গেল যে মসজিদেও সূত্রা করতে হবে, মসজিদের বাইরেও সূত্রা করতে হবে, আম হাদিস। আর একটা হাদিস আছে, এটা হাদিস হচ্ছে সহিহ বুখারিতে আছে, সহিহ বুখারিতে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারির 503, যে আমি বুড়ো বুড়ো সাহাবায়ে কেরামকে দেখলাম যখন মাগরিবের আজান হয়ে যেত তো খাম্বার দিকে ওনারা দৌড়তেন, মানে খাম্বার দিকে দৌড়তেন কেনে, সূত্রা করার জন্য, খাম্বাকে সূত্রা করে নামাজ পড়বেন। তাই সবাই তো খাম্বা পেতেন না, জিনারা খাম্বা পেতেন, খাম্বাকে সামনে করতেন, কি হয়তো মানুষকে সামনে করতেন, এভাবে নামাজ পড়তেন।
সহি বুখারের একটা হাদিস আছে 502 নম্বর হাদিস, এটা হাদিস সহি বুখারির। হাদিসটা হচ্ছে যে 2 কিংবা 3 হবে, বাড়ির আশেপাশে হবে, দেখবেন সহি বুখারিতে 502-3 ওইগুলোতে হাদিসটা হবে। এটাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দেখলেন যে দুই পিলারের মধ্যেখানে নামাজ পড়ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গর্দনটা ধরলেন আর একটা পিলারের সামনে করে দিলেন আর বললেন যে পিলারটাকে সামনে করে নামাজ পড়ো। তো পিলারটাকে সামনে করে নামাজ পড়ার কি মতলব, যে সুতরা করে নামাজ পড়ো এটাকে? তো এই হাদিস দ্বারা তো বুঝতে পারা যাচ্ছে যে মসজিদে পিলারকে সামনে করে নামাজ পড়া মানে কি সুতরার এহতেমাম করা। ওইরকমই সহিহ বুখারীতে হাদিস আছে 509 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি উনি নামাজ পড়ছিলেন জুমার দিনে, এলা শাইইন ইয়াসতুরুহু মিনান্নাস, সুতরা দিয়ে নামাজ পড়ছিলেন জুমার দিন। তো কাবিলায় বানু আবু মুয়াইতের একজন জওয়ান যুবক ওনার আগার দিক দিয়ে পার হতে যাচ্ছিলেন, তো উনি সিনাতে ধাক্কা দিয়ে দিলেন। তো জুমার নামাজ পড়ছিলেন আবু সাইদ খুদরি, জুমার দিন নামাজ পড়ছিলেন আবু সাইদ খুদরি, ফিয়াওমে জুমা দিন, জুমার দিন, আর সুতরা দিয়ে নামাজ পড়ছিলেন। তো জুমার দিন যদি নামাজ পড়ে জুমার নামাজ সুতরা দিয়ে, জুমার নামাজ তো মসজিদ হয়, তার মানে আবু সাইদ খুদরি জুমার নামাজ মসজিদ হয়, মসজিদ বাদ দিয়ে হবে না, তার মানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সুতরা দিয়ে নামাজ পড়েছেন, এটা প্রমাণ হয়ে গেল। এটা বুখারীর হাদিস। ইবনে আবি সাইবাতে হাদিস আছে সহিহ সনদ দিয়ে, আনাস ইবনে মালিককে রাবি দেখেছেন, উনি বলছেন যে রায়তু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে দেখলাম ফিল মসজিদুল হারাম, মসজিদ হারামে, কদ নসব আসান, একটা লাঠি গেড়ে দিয়েছেন, ইউসাল্লি ইলাইহা, ওকে সামনে করে নামাজ পড়ছেন। তার মানে আনাস বিন মালিক মসজিদ হারামে লাঠি গেড়ে সুতরা করে নামাজ পড়লেন। তারপর একটা হাদিস আছে মুসনাফ ইবনে আবি সাইবাতে, এটাও সহি, নাফে বলছেন যে আবদুল্লাহ ইবনে উমর যখন কোনো খাম্বা পেতেন না মসজিদের, তো উনি বলতেন যে ওইদিকে মুখ করে তুমি ওইদিকে মুখ করে লাও, আর ওইদিকে যখন মুখ করে নিতেন তো নাফেকে সামনে করে আবদুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন। তো সূত্রা যে বললেন আপনি একটা কথা যে মসজিদে তো কেউ আগা দিকে পার হবে না, যেমন বলছে ওরা যারা সূত্রার কায়েল নেই, তারা বলছে মসজিদে আগা দিকে দিয়ে কেউ তো পার হবে না, তো কেন সূত্রা করবো? তো এর কারণ কিন্তু বর্ণনা করা আছে হাদিসের মধ্যে, যে হাদিসটা আমি পড়েছি ওই এর হাদিস কি বলে কি যে ইমাম বাগবি শারহুস সুন্নার মধ্যে যেটা হাদিস লিখেছেন যে ফাইন্নাস শাইতানা ইয়ামুরু বাইনায়াদাইহি, শয়তান পার হবে, মানুষ যদি পার না হয় তো শয়তান পার হবে, এই জন্য সূত্রা করতে হবে মসজিদে, মানুষ যদি না পার হয় তো শয়তান পার হবে। আর শুনুন আবু দাউদের হাদিসে আছে, এটা সহিহ হাদিস, লা ইয়াকতাউ শাইতানু আলাইহি সালাতাহু, হাদিস নম্বর শুনুন আবু দাউদের 605 নম্বর, যে সূত্রা দিয়ে নামাজ পড়ো, কেনে যে সূত্রা দিয়ে নামাজ পড়লে শয়তান নামাজকে কাটতে পারবে না। তো বোঝা গেল যে মানুষ পার হবে এই জন্য সূত্রা দেওয়ার আদেশ নেই, সূত্রা না দিলে পরে শয়তানের নামাজটাকে ভঙ্গ করে দেবে, এই জন্যে সূত্রা দিতে হবে। তো মসজিদে শয়তান চলে আসছে হাদিসে এটা আছে, তো শয়তান মসজিদেও পার হতে পারে, মসজিদের বাইরেও পার হতে, এই জন্যে মসজিদে সূত্রা দিতে হবে। এটা শুধু নয় যে মানুষ পার হবে তার জন্য সূত্রা দিতে হবে, মতলব নয়, সূত্রা দিয়ে নামাজ পড়লে শয়তান নামাজকে ভঙ্গ করতে পারে না, আর সূত্রা দিয়ে যদি নামাজ না পড়েন, বিনা সূত্রাতে নামাজ পড়েন, তো শয়তানে নামাজটাকে ভঙ্গ করে দেবে। আর হাদিস একটা শারহুস সুন্নাহর সহিহ হাদিস, ফাইন্নাস শাইতানা ইয়ামুরু বাইনায়াদাইহি, শয়তান আগা দিক দিয়ে পার হবে। আর শারহুস সুন্নাহর একটা হাদিস হচ্ছে 537 নম্বর সনদ সহি। আর শুনুন আবু দাউদের হাদিস দেখেন যে সূত্রা দিয়ে কেনে দিতে হবে, যে লা ইয়াকতাউ শাইতানু আলাইহি সালাতাহু, শয়তান যেন ওর নামাজটাকে ভঙ্গ না করতে পারে, এটা শুনুন আবু দাউদের সনদ সহি, আর 605 নম্বর হাদিস। তো বোঝা গেল যে মসজিদ হোক যে কোনো জায়গাতে হোক সূত্রা দিয়ে নামাজ পড়তে হবে, সূত্রা দিয়ে নামাজ না পড়লে শয়তানের নামাজকে ভঙ্গ করে দেবে। তো আগা দিকে মানুষ পার হবে এই জন্য সূত্রা দেওয়ার কথা আসেনি, সূত্রা না দিলে পরে শয়তান নামাজকে ভঙ্গ করে দেবে, এই জন্য সূত্রা দেওয়ার কথা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাযাকাল্লাহু খাইরান সম্মানিত শাইখ, আপনার যে প্রশ্নের উত্তর বিস্তারিত
রেফারেন্স সহ আমরা খুবই উপকৃত। এবং আমাদের সমাজে যে ভুল ধারণা রয়েছে যে মসজিদের মধ্যে সূত্রা লাগে না, এটা আমরা খুবই সুস্পষ্ট করে বুঝতে পারলাম। এবং আশা করি আপনার এই উত্তর দ্বারা আমাদের সমাজের লোকদের ভুল ধারণা দূর হবে ইনশাআল্লাহ। তো